যমুনা নদী থেকে বালু তুলে হার্ট পয়েন্ট এলাকায় মজুদ করায় দেবে যাচ্ছে বাঁধের সিসি ব্লক। এতে হুমকির মুখে পড়েছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ। সিরাজগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জ রক্ষায় 1998 সালে করা হয় শহর রক্ষা বাঁধ। তারপরেও যমুনার তাণ্ডবে প্রতি বছরই কোথাও না কোথাও ভাঙনের কবলে পড়ে বাঁধ। তাই এর সুরক্ষায় তীর থেকে 300 মিটার দূরে বালু রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু বাঁধ ও হার্ড পয়েন্ট এলাকায় চলছে অবৈধ বালুর জমজমাট ব্যবসা। যমুনা নদী থেকে বালু তুলে বাঁধের পাশে মজুত করে ভারী ট্রাক দিয়ে চলছে এই ব্যবসা। হার্ড পয়েন্টের কাছেই বালু রাখায় এই স্লুইস গেট দিয়ে পানি গড়িয়ে পড়ে, ফলে এরই মধ্যে গুরুত্বপূর্ণ এলাকার সিসি ব্লক দেবে গেছে বলে অভিযোগ। এই বাঁধ ভেঙে যায় নদীর আঘাতে, আমাদের ঘর বাড়ি অনেক কিছু ভেঙে যায়, মানুষ অনেক ক্ষতি হবে। এই বাঁধটা একটু ফাঁকে থেকে একটু মূলধন তুললে পরে একটু বাঁধের আর কি একটু নিরাপদে একটু থাকে। ধরেন অফিসে যে সমস্ত লোকজনগুলো আছে, বড় বড় অফিসার আছে, তারা করে কাছে যায় সেটা কয়ে তাহলে আমরাই যাই কিছু বালু তুলো, তারা অনুমতি না দিলে তাহলে কে বলে? আমরা কিছু জানি না, আমরা হলো কামলা, আমরা কাজ করি মজুরি দেয়। এই তো কী কারণে এটা বন্ধ হচ্ছে না এবং কী কারণে এই বাঁধের উপর দিয়ে এই ভারী যানবাহন চলছে, এই বিষয়টি জনগণের মধ্যে প্রশ্ন জেগেছে। বর্ষা মৌসুমে এটা একটা ঝুঁকির মধ্যে পড়বে এবং সিরাজগঞ্জ আবার প্লাবিত হবে। আমরা এখান থেকে মুক্তি চাই, আমরা প্রশাসনকে বলবো, পানি উন্নয়ন বোর্ডকে বলবো, দ্রুত এদের জন্য একটা ব্যবস্থা নেওয়া হোক। হার্ড পয়েন্টের পাশে বাঁধের তীরে সিসি ব্লক কিছুটা দেবে যাওয়ার কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ আসলে এই অবৈধ বালির ব্যবসাটা এটা একটা খুব গুরুতর একটা প্রবলেম। এইগুলো আমাদের বাঁধের পাশে অনেক সময় যেগুলো আমাদের ইয়েতে রাখছে এগুলো আসলে বাঁধের জন্য ক্ষতিকর। তো আমরা ইতিমধ্যে তাদেরকে মৌখিকভাবে বলেছি এগুলোকে অপসারণ করার জন্য, এবং পাশাপাশি আমরা একটা তালিকাও তৈরি প্রণয়ন করেছি যেটা আমরা ডিসি মহোদয়কে প্রেরণ করা হয়েছে, এবং এই অনুসারে আমরা তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা নেব। বাঁধ সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে সিরাজগঞ্জ শহরবাসী। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।